বিগত কয়েক মাস ধরে যে অবস্থা মোহাম্মদপুর এলাকায় দেখতে পাচ্ছি তা পাচ্ছে না। আমরা একাধিক ঘটনা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশ নিয়েও এখানে মানুষের বাড়িতে ডাকাতি করা হচ্ছে। সকল সংকট থেকে উত্তরণের জন্য আমরা আজকে মোহাম্মদপুরের সকল সাধারণ শিক্ষার্থী নাগরিক এবং মোহাম্মদপুর বাসী সকলে মিলে আজকে আমরা একত্রিত হয়েছি মোহাম্মদপুর থানা। আমরা অতির সাথে এবং প্রশাসনিক সকলের সাথে আমাদের এই সংকট নিয়ে কথা বলার জন্য আজকে আমরা মোহাম্মদপুরের নিয়মিত যে ছিনতাই ডাকাতির ঘটনা চলছে, পুরো এলাকা মোহাম্মদপুর নিরাপত্তাহীনতায় ভুগছে। অথচ আমরা দেখতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো হতাশাজনক। এই অবস্থা চলতে দেওয়া যায় না, সেই উদ্দেশ্যে আমরা পাঁচটা দাবি নিয়ে আজকে এসেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে 72 ঘন্টার মধ্যে মোহাম্মদপুরের সংশ্লিষ্ট এলাকায় ছিনতাই ও ডাকাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। মোহাম্মদপুরের সন্ত্রাসী প্রবণ এলাকায় পুলিশ ও সকল যৌথ বাহিনীর টহল বাড়াতে হবে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গ্রেপ্তারকৃত অভিযুক্তদের ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ ও নিশ্চিত করতে হবে। কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগের অপতৎপরতা, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনসাধারণের নিরাপত্তা আইনি সহায়তা নিশ্চিত করা ও তাদের হয়রানি নিশ্চিত করতে হবে, হয়রানি বন্ধ নিশ্চিত করতে হবে। যদি এই সকল দাবি 72 ঘন্টার মধ্যে দৃশ্যমান কোন পদক্ষেপ না দেখা গেলে বা গ্রহণ না করা হলে মোহাম্মদপুরের ছাত্র জনতা মোহাম্মদপুর থানায় গণ অবস্থান কর্মসূচি গ্রহণ করবে এবং মোহাম্মদপুরের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর যদি কোনো সাপোর্ট মোহাম্মদপুরের এলাকাবাসীর কাছে প্রয়োজন হয়, ছাত্র জনতার কাছে প্রয়োজন হয়, আমরা সার্বিক সহায়তা করতে প্রস্তুত রয়েছি। আজকে এই দাবি আমাদের, আমরা এখন আমাদের এইখানের অবস্থান কর্মসূচি শেষ করে আমরা অতীত সাথে দেখা করব এবং তারপরে আমাদের দাবি তাদেরকে জানাবো। ধন্যবাদ। আমরা বরাবর মোহাম্মদপুর থানায় গত 3 মাসে না হলে 20 থেকে 25 বার অবস্থান সফলতা আমরা পাইনি, তাদেরকে আমরা বরাবরই জানানো হয়েছে। যদি না করেন আগামী 3 দিন পর আমরা এই থানা ঘেরাও করবো। আগামীকাল গত রাত্রে আমরা যখন কর্মসূচি দিই, আজকে আমাদের এত জনতা আসছে, যদি আমরা 3 দিন আগে থেকে কর্মসূচি দিয়ে রাখি ইনশাল্লাহ এই রাস্তা ভরে যাবে আমাদের। কিন্তু থানা থেকে তারা কি ব্যবস্থা নেবে সেটা আমাদেরকে বলতে হবে, না বলা পর্যন্ত আমরা তাদেরকে এখন পর্যন্ত অবস্থান করবে। আর দ্বিতীয় কথা, পুলিশের যে লোক মারা গিয়েছে 5 আগস্ট পর্যন্ত তাদের তথ্য মতে 44 জন মারা গেছে, কিন্তু যখন আমরা থানায় কথাগুলো বলি যে আপনাদের আইনি নিরাপত্তা লোক কোথায়, রাত্রেও পাওয়া যাচ্ছে না, দিনেও পাওয়া যাচ্ছে না, আপনারা কোথায় থাকে, তখন তারা বলে যে আমাদের লোক নাই। তাহলে তারা কোথায়? তো 44 জন যদি সারা বাংলাদেশে থানায় মারা যায়, তো থানা আছে 5,000-এর উপরে, তাহলে এই থানায় কতজন লোক মারা গেছে? আমার প্রশ্ন এইটা। আর তাদের কেনই লোক নিয়োগ দেওয়া হচ্ছে না? আমাদের নিরাপত্তা যে দিন দিন বিঘ্ন হচ্ছে, আমার ছোট ভাই ফোন নিয়ে গেছে চুরি করে এবং ছিনতাই করছে, আমার কলিগের ফোন ছিনতাই করতেছে, প্রতিদিন থানায় কমপক্ষে 25টা অভিযোগ আসে। আপনারা এখন যাই দেখতে পারেন, যদি এই ব্যবস্থা অতি সাহেব না নেয় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। এটাই শেষ কথা।